নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম গোপার রান্নাঘরে। আজকে আরও একটি রেসিপির সাথে চলে এসেছি। যেহেতু গরমের দিন পড়ে গেছে, তো জুস কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী আর আমাদের মনটাকেও কিন্তু একটু ভুরভুরে করে দেয়। তো সেই জন্য আজকে তরমুজের জুসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবেই। তো চলো আর বক বক না করে আজকে রেসিপিটা আমরা দেখে নিই। এর জন্য একটা বড় সাইজের তরমুজ নিয়ে সেটা থেকে হাফ করে আমি তার খোসাগুলো আর বীজগুলোকে ছাড়িয়ে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আর এটাকে একবার ঘুরিয়ে নিতে হবে। যদিও আমার মিক্সির বাটিটা ছোটো বলে বারবার এই প্রসেসটা করতে হয়েছে। তো চলো, এটাকে ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে না নিলে এই যে তরমুজের ভাবটা থাকে, একবারে যদি জুসের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা স্মুদি টাইপের খেতে লাগে। তো সেই জন্য আমি একদম পুরোপুরি রসটাকে বের করে নেওয়ার জন্য এটাকে ছেঁকে নিয়েছি। আমার রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে রেখো। আমি নতুন কোনো রেসিপি দিলে সেটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। কমেন্ট করলে আমার মনটাও একটু ভালো লাগে বলো, আর পারলে একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথেও এই রেসিপিগুলোকে শেয়ার করে দেবে। রেসিপিগুলো ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো চলো, সবগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে, জগটা একটু ছোটো সরি বড় বলে রসটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, একটা সার্ভিং গ্লাস নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দুটো লেবুর টুকরো আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কার পেছন দিক থেকে চিরে, কারণ এটাতে একটা সুন্দর সেন্ট আসবে কিন্তু কোনো ঝাল লাগবে না। এবার রসের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ আর দেব চিনি। তো চিনি দিয়েছি আমি 1 টেবিল চামচ। তোমরা চিনিটা পছন্দ মতো দেবে আর তাছাড়া তরমুজটা কতটা মিষ্টি সেটা বুঝে তারপর দেবে। দিয়ে দিলাম অল্প একটু নুন, তোমরা নুনটাও পছন্দ মতোই দেবে। আর এখানে আমি সাদা নুনটা দিয়েছি, তোমরা বিট নুনটাও কিন্তু দিতে পারো। এবার এটাকে ভালো করে ঘুটে নেব। আমি সার্ভিং গ্লাসের মধ্যে কিন্তু বরফ দিয়ে তারপর দিচ্ছি না জুসটা, তাহলে ওটা অনেক সময় পানসে লাগে খেতে পরের দিকটাতে। তো সেই জন্য আমি একবারে বরফ দিয়ে তরমুজের রসটাকে ঘুটে একবারে এটাকে সার্ভ করব। তো ওখানে লেবু আর লঙ্কাটা দিয়ে কিন্তু সার্ভ করলাম। রেডি হয়ে গেল আজকের এই তরমুজের জুস খুব সহজভাবেই। যদি রেসিপিটা ভালো লাগে আবারও বলছি একটা লাইক আর কমেন্ট করে দিও, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে। আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হবে, টাটা।